লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি অংশিদার হন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা আলোচ্য বিষয় কৃপণতা এটি কেমন গুণ সকলকে যদি প্রশ্ন করি সকলেই তো বলবেন এটি খুব নিন্দনীয় গুণ এমন কি যে কৃপন কৃপণতা করে সেও বলবে এই গুণটি আমার মাঝে ভালো না আল্লাহ রব আলমিন এই স্বভাবের নিন্দাবাদ করেছেন এরশাদ করেছেন বিমা ওলািলু বিহি খাই বাল হুয়া শারুল্লাহমা কু আমা এমাল কিয়ামা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তার নিজ অনুগ্রহে যাদেরকে দান করেছেন সে কৃপণতা করে এটি যেন না ভাবে যে এটি তার জন্য মঙ্গলজনক বরং এটি তার জন্য অমঙ্গলজনক কিয়ামতের দিন এটি তার গলায় বেরিয়ে পড়ে দেওয়া হবে কৃপণতা বলতে শুধু সম্পদের কৃপণতা নয় আল্লাহ রবুল্লা আলমিন যে অনুগ্রহই তাকে করেছেন সম্পদ মর্যাদা এলেম শিক্ষাবিদ্যা এটি যদি মানুষের উপকার না আসে নিজের মাঝে গচ্ছিত রেখে দেয় সে হলো কৃপন এটি যার মাঝে থাকবে সে কখনো সফল হতে পারবে না মহান করেছেন ইউ হানাফসি ফা যে ব্যক্তি কৃপণতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সেই হবে সফল সবচেয়ে বড় কৃপন সে যে সম্পদ গচ্ছিত রাখে এর প্রতি লোভ লালসা করে জাবির ইবনে আবদুল্লাহ হাদিস ইমাম মুসলিম হাদিসে বর্ণনা করেছেন করেছেন ইত্তাক তোমরা কৃপণতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো বেঁচে থাকো ইতিপূর্বে আল্লাহর আলমিন কৃপনদেরকে ধ্বংস করে দিয়েছেন রসাল করেছেন আবর আর মোস্তাদে বর্ণনা করেছেন মুসলিম কৃপণতা আর ইমান একজন মুসলিমের অন্তরে একত্র হতে পারে না সবচেয়ে বড় কৃপন ওই ব্যক্তি যে আল্লাহর ওয়াজেব ফরস থেকে কৃপনতা করে যেমন জাকাত না তার ফ্যামিলির প্রতি খরচ করে না প্রতি সালাত সালাত সালাম পরে না মেহমান আসলে মেহমানদের সেবা যত্ন করে না যারা জাকাত না দেয় এই সম্পর্কে করেছেন আবহর হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন আল্লাহুল আলমিন কিয়ামতের দিন যারা জাকাত দিয়েছে না দন সম্পত্তি গচ্ছিত রাখছে এটি একটি সাপ আকারে তার নিকট নিয়ে আসা হবে যেই সাপের মাথায় লুম থাকবে এবং চোখে কালো দাগ থাকবে তাকে দংশন করতেই থাকবে আর বলবে আমি তোমার গচ্ছিত সম্পদ এটি তার আজাব শাস্তি চলতেই থাকবে যারা ফ্যামিলির প্রতি খরচ করতে কৃপণতা করে রসুল সাল্লামের কাছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দায় এসে বললো ইয়া রসুল্লাহ আমার যা প্রয়োজন আবু সুফিয়ান তো দেয় না আমি কি করবো রসলাম তখন আদেশ দিয়ে দিলেন তোমার এবং তোমার সন্তানের যা প্রয়োজন তুমি এটুকু নিয়ে নিতে পারো এমনইভাবে দেখা যায় মেহমান আসতে কৃপণতা করা হয় এটি ঠিক নয় ফাল রসলাম যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের দিবসের প্রতি মান আনে সে যেন মেহমানকে সম্মান করে তার যেন মেহমানদারি করে এমনকি দেখা যায় আমরা অনেক নফল মুস্তাহাব কাজে কৃপণতা করি যেমন দান সৎকার থেকে বিরত থাকি মানুষকে সহযোগিতা করতে বিরত থাকি মানুষকে আমরা বরত দিকে সালামও দিই না এটি কখনো ঠিক নয় একজন মুসলিম হবে মুসলিমের বন্ধু মুসলিমের সেবক মুসলিম যেন তার প্রশংসা করে মুসলিমের চক্ষে যেন সবসময় সে ভালো একজন ব্যক্তি হিসাবে পরিচিত হয় তাহলে আল্লাহর্বুল্লাহ আলমিনের কাছে ভালো ব্যক্তি হিসেবে পরিচিত হবে কৃপণতা দেখা যায় মানুষের উপমা হয়ে থাকে এরকমভাবে এর বিপরীত যেটা হলো দানশীলতা এটাও সুন্দর উপমা হয়ে থাকে আসুন আমরা এই নিন্দনীয় দোষ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি এবং আল্লাহরবুল্লাহ আলমীর বিধান মতো চলে দুনিয়া খেরাত উভয়কালে দন্না হই আল্লাহরবুল্লা দিন তৌফিদিন আল্লাহ আমিন